তথাকথিত নেশামুক্ত রাজ্যে এবার মহিলারা নামলো মাদক পাচারে। মহিলাদের দিয়ে অভিনব কায়দায় মাদক পাচার করতে গিয়ে করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি পুলিশের রুটিন তল্লাশিতে বিপুল পরিমাণে গাঁজাসহ ধরা পড়ল চার মহিলা পাচারকারী। এর মধ্যে তিনজনের বাড়ি সিপাহী জলা জেলার যাত্রাপুর থানাধীন বেলবাড়ি গ্রামে, মূল কাণ্ডারী মহিলার বাড়ি বিহার রাজ্যের পাটনা জেলার ঝাক্কনপুর থানাধীন মিতাপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, AS01H9034 নম্বরের রাত্রিকালীন যাত্রীবাহী সীমা ট্রেভেলসের ডিলাক্স বাসটি আগরতলা থেকে গুয়াহাটি যাবার উদ্দেশ্যে রাত 9টা নাগাদ রাজ্যের সীমান্ত অতিক্রম করে অসমের চুরাইবাড়িতে পৌঁছলে অসম পুলিশের রুটিন তল্লাশিতে পড়ে। তল্লাশিতে যাত্রী সেজে বসে থাকা চার মহিলার ব্যাগ থেকে উদ্ধার হয় 32 কেজি 300 গ্রাম শুকনো গাঁজা, মোট 32টি প্যাকেটে, যার বাজারজাত মূল্য 3 লক্ষাধিক টাকা। ধৃত মহিলারা হলেন বিহারের পায়েল সিং, সিপাহীজলা জেলার বেলবাড়ি গ্রামের নমিতা দেববর্মা, রুজিনা দেববর্মা ও মঙ্গললক্ষ্মী দেববর্মা। আমার পরে গাড়িটির আমরা তল্লাশি করে এখান থেকে গাড়ির থেকে আমরা 32 কেজি 300 অবৈধ গাঁজা উদ্ধার করি। তো ওই গাঁজা কিনের নেতৃত্বে যে ছিল আর কি, তার নাম হচ্ছে, মহিলার নাম হচ্ছে পায়েল সিং, ঘর হচ্ছে বিহার পাটনা। তার সঙ্গে ছিল নমিতা দেববর্মা, রোজিনা দেববর্মা এবং মঙ্গলক্ষী। রিপোর্ট, চ্যানেল 3 রাত।